আজকে হলো সানডে, কালকে খুব বৃষ্টি পড়ছিল কিন্তু আজকে সকাল থেকেই রোদ, আকাশে মেঘ আছে কিন্তু তা এখন তো ভালোই রোদ। এই আমার বাবার ঘর তৈরি হয়ে গেছে, বেডটেড সব করে নিয়েছি, এইবার পর্দাগুলো খুলে দেব। তোকে একটু দুধ নিয়ে আসতে হবে, তুই কখন যাবি? এখানে ঘড়ি টড়ি গুলো সব খুলে রেখে দিয়েছে, সব সময় আমাকে করতে হবে এগুলো, একটু ঠিক করে নি। এখনই মুছে দিয়েছে, শুধু দুধ নিয়ে এসো, ব্যাগ লাগবে না তো? এই হেলমেটের রুমালটা আমাকে দিয়ে দিস, কেচে দেবো হেলমেটের রুমালটা দিয়ে দে। টাটা। টুটু তো গেল দুধটা আনতে, এবার চাটা বানাবো আমি আর ও, দুজনে চা খাবো। আর আজকে রান্নার সেরকম কিছু নেই, ডালটা বানাবো আর একটা ভাজা করে নেবো, আলু পোস্ত দিয়ে ভাজা করে নেবো। তারপরে আজকে বেরোতে হবে, এই বেডটা ভীষণই ছোট হয়ে যাচ্ছে শোয়ার জন্য, বারবার করে আমার পাশবালিশটা নিচেই পড়ে যাচ্ছে, তো ভীষণ আনকমফোর্টেবল লাগছে, আর আমার পাশবালিশ ছাড়া একদম ঘুম হয় না, তো সেই জন্য বেডটা দেখতে যাব আজকে হোম সেন্টারে। আর এই চেয়ারগুলো, এই চেয়ারগুলো আমি হোম সেন্টার থেকে নিয়েছি, আমার ভীষণ পছন্দ, তো যার জন্যে আমি ওখান থেকেই চেষ্টা করছি যে ওখান থেকেই নেব, আমার জিনিসগুলো খুব ভালো লেগেছে, কারণ শুধু নিলেই তো হবে না, পছন্দও করতে হবে, তো সেই জন্য। আর একটা ওয়ার্ড্রোবও দেখে নেব, কারণ এই ওয়ার্ড্রোবগুলো একটা প্রবলেম হচ্ছে যে জিনিসগুলো যতই আমি অ্যারেঞ্জ করে এখানে রাখি না কেন, যখনই ভেতর থেকে কিছু নিতে যাচ্ছি সব উল্টে যাচ্ছে, এখানে শুধু হ্যাঙ্গার করে ঝুলিয়ে রাখলে তবেই ঠিক থাকবে। আর এত কষ্ট করে গোছানোর পর তারপরে যখন উলট পালট হয়ে যাচ্ছে নিতে গিয়ে, তখন খুব বিরক্ত লাগছে আমার, আবার করে করতে হচ্ছে, তো যার জন্য আমি ভাবছি আর একটু স্পেস হলে আমি ভালো করে রাখতে পারবো। তো এইখানে একটা স্পেস আছে, এখানে লন্ড্রি ব্যাগটা এখন আছে, সরিয়ে দেবো, এখানে একটা ওয়াটার করে নেব। আজকে দারুণ রোদ, গরমও লাগছে, তার কারণ কালকে বৃষ্টি পড়েছে আর আজকে এখন রোদ হয়েছে। আর এরা এখানে কাজ করেই যাচ্ছে, কিসের যে পাইপ লাগাচ্ছে বুঝতে পারছি না। এখানে এই যে এখানে ওরা মাটিগুলো খুঁড়েই চলেছে, তো লোকটা তো একটু একটা টিনের শেড করে ভালোই করেছে, বসে গেছে। আর এই পুকুরটা যতবার ওরা ক্লিয়ার করছে ততবারই এখানে পদ্ম, মানে পদ্মর গাছ ছিল অ্যাকচুয়ালি, তো যতবার পরিষ্কার করছে ততবারই ছোট 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 পাতা আবার হয়ে যাচ্ছে, কারণ ভেতরে সিডসগুলো হয়তো আছে সেই জন্য। আর এখানে ওই বড়ো বড়ো ওই যে লাল পাইপগুলো ওই কোনায় রাখা আছে, ওইগুলো সব এখান দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে দিচ্ছে, জানি না কিসের জন্য, জল হবে কি হবে না তাও বলতে পারবো না, দেখা যাক। এখানে তো আছি দেখতে পারবো, আর ওখানে সব ওরা ঝুলে ঝুলে রং করছে। আজকে যেহেতু সানডে সেই জন্য এখানে হচ্ছে নো নয়েজ ডে, আর বাকি অন্য দিনগুলোতে তো এত আওয়াজ, এত আওয়াজ, বাপরে কান পুরো ঝালাপালা হয়ে যাবে, তো সেই জন্য আজকে এখানে ওরা রঙের কাজ করছে, রঙ করে ঝুলে ঝুলে দেখলেও কেমন লাগে, তা করতে হবে ওদেরকে, ওদের কাজ। আর আমার এখনো কিছু আমার কাজগুলো করতে হবে।
এসে গেল নাকি সিনেমাটা? এসে গেল বিস্কুটটা দিয়ে চা খেতে ভালো লাগে। তো এখানে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ, এরপরে আমি এটা সোমবার দিয়ে নেব, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, আর কালকে আমার বাবার অঙ্ক পরীক্ষা, তাই বাবাকে কিছু অঙ্ক দিয়ে দিয়েছি, বাবা এখন সেইগুলো সব সলভ করছে। দেখি বাবা আমার ঠিকঠাক করলো নাকি অঙ্ক, উত্তর সব মিলেছে না? মিলেছে বললে তো দেখি, আমি চেক করে দিচ্ছি। বাহ খুব ভালো হয়েছে সব। হ্যাঁ এটা পয়েন্টে আছে, ডেসিমেলে আছে, কিছুই না, এগুলোকে বাই টেন করে নিতে হবে। ঠিক আছে খালি। বাহ খুব সুন্দর হয়েছে অঙ্ক, এই তো সুন্দর শিখে গেছো। কালকে পরীক্ষা আছে, ঠিক করে একদম সাইনগুলো দেখবে, না ছাড়া ওখানেই প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে এগুলো প্র্যাকটিস করছো যখন? ঠিক আছে সব, বাহ ভেরি গুড, খুব ভালো, এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। না এবার রেখে দাও এটা বই খাতা, উঠছে রেখে দাও পেনটা, চাদর এখানে খালি করলো নাকি? একটু বসবো, জানলাটা বন্ধ করে দে না, ভীষণ গরম, ভিডিওটা বন্ধ করবো না, তুই জানলাটা বন্ধ করবি আমি সেটা দেখাবো, যা না বন্ধ করে দে না। আমি একটু বসছি, তুই একটু জানলাটা বন্ধ করে দে, অন্ধকার, একটু আরাম করে বসি ফ্যানের হাওয়ায়। রাতগুলো করলাম না, এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। তো আমরা যাবো দুপুরবেলা, তুই কি করবি তখন? ল্যাপটপে গেমস খেলেগা, তো ক্যা করেগা, কি করবি? ফোন করবি? হ্যাঁ কাকে? আমাকে? হ্যাঁ।